আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমতলি আমরাগাছিয়া বাজারে কিছু দোকান পুড়ে যায়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কিছু সামান্য হাদিয়া প্রদান করেন প্রিন্সিপাল মুফতি ওমর ফারুক জেহাদি, সদর বাংলাদেশ মুজাহিদ কমিটি আমতলি উপজেলা শাখা। আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলি উপজেলা শাখার সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ নাজমুল হাসান সোহেল এবং ইসলামী যুব আন্দোলন আমতলি উপজেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ ইউসুফ মাতব্বর। কত বস্তা চালু আছে? ৮৫০ বস্তা চাউল একেবারে পুরে সারখার হয়ে গেছে। ঘটখালি আমরাগাছিয়া বাজার ইসলামী যুব আন্দোলন সম্মানিত সভাপতি আমতলি উপজেলা মোহাম্মদ ইউসুফ মাতুব্বর সাহেব এখানে উপস্থিত আছে।